UPPL BPF কথা কোক আর যু দলের কার্যালয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিবাহ ভবন হব কে সেই বিবাহ ভবনের এটা বহি থাকা মানুষ একমাত্র ব্যক্তিগত ক্ষমতাকেন্দ্রিক স্বার্থত এটা দলক কেনেকে ব্যবহার করেছে মই ভাবু যে বরপেটার উচ্চ শিক্ষিত সাংস্কৃতিকবান মানুষে এই কথাখিনি গভীরভাবে লক্ষ্য করেছে আর ইয়ার প্রত্যুত্তর বরপেটাবাসী অহা 7 মে তারিখে সমগ্র রাইজক সাক্ষী করে পেলায় দিব। বরপেটা আমার মালিকার্জুন খার্গে ডাঙরিয়া কালিলে সভাখনত আমি খুব আশা করছো জাকির হুসেন সিকদার ডাঙরিয়ার নেতৃত্বত আমার গোটেই বরপেটার যান কীজন মাননীয় 5 গৰাকী বিধায়ক আছে লগতে আমার গোটেকিখন জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস মহিলা সেবা দল ইউথ NSY সকলকে আমি অতি কমেও 50,000 রাইজ সমবেত হব বলে পেলায় আশা প্রকাশ করছো। আর মানে ভাবু যে কালিলে খার্গে ডাঙরিয়ার উপস্থিতিত আমার প্রার্থী দীপবায়ন ডাঙরিয়ার বিজয় সুনিশ্চিত করবর কারণে সমগ্র বরপেটাবাসী ইয়াত আমাক আশীর্বাদ দিবর কারণে আহিব। আর লগতে মই এটু আশা করিম যে আঞ্চলিকতাবাদ ধ্বংসকারী অসম চুক্তির হাতমাক হত্যা করতে মৌন সমর্থক হয়ে থাকা অসম গণ পরিষদ আর অসম গণ পরিষদর নেতা সকলের কারুকার্যর বিরুদ্ধে অসম আন্দোলনের লগত জড়িত প্রতিগী মানুষে বিচারিছে যে AGPর এই ধরনের দুমুখিয়া চরিত্রর পতন হোক। এতিয়া AGPর যেটা BJPর লগত সম্পর্ক এইটোরপা অকল 3 জন মানুষের লাভ হয়েছে, এফালে গোটে আঞ্চলিকতাবাদ শেষ হয়ে গেছে, গোটে দলটো শেষ করা ষড়যন্ত্র হয়েছে, লাভ হয়েছে 2 জন মন্ত্রী হয়েছে, এজনে MLA আর MP দুটা পাইছে, তার বাদে বাকি দলের নেতা কর্মী কোনো সুখী নহয়। বহুত নেতা কর্মীর লগত মই কথা পাতিছো, আমার জেলা পর্যায়ের রাজ্যিক পর্যায়ের নেতা সকলের লগতো আঞ্চলিকতাবাদী ধারাটোর গোটেই মানুষখিনি আমি কথা পাতিছো। আর অসমের যে বর্তমান স্পষ্টবাদী নীতিরে যে আঞ্চলিক শক্তি লুরিন গগৈ ডাঙরিয়া অখিল গগৈ ডাঙরিয়ায় যে নেতৃত্ব বহন করেছে উজনি অসমত, সেই গোটেই আঞ্চলিক শক্তিবিলাকে আমাক সহায় করেছে, আমিও সহায় করেছো লুরিন গগৈ ডাঙরিয়া। দ্বিতীয়তে মই এটা কথা কম, সদৌ অসম ছাত্র সন্থা যার বুকুর পৰা অসম গণ পরিষদ জন্ম হয়েছিল, সদৌ অসম ছাত্র সন্থার লগত 26টা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংগঠনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলি আছে। সদৌ অসম ছাত্র সন্থায় অসমৰ ৰাজনীতিত প্রথমবার কারণে কৈছে যে আমি কা বিরোধী সকলে BJPক হরুব লাগে, কা বিরোধী সকলে BJPর মিত্রজোঁটৰ প্রার্থীবিলাকক হরুব লাগে, এই কথাটোৱে সমগ্র উজনি অসমক চুই গৈছে। আজি 5টা সমষ্টিত এই কথার ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আর সমান্তরভাবে ৰাভা হাসং 5 লাখ মানুষ আনি অসমত জাপি দিয়ার যে ষড়যন্ত্র তারপরা পুনের প্রমাণ হল যে কাখন অসমৰ কারণে কিমান ডাঙর অভিশাপ। গতি বন্ধুসকল মই আজি এইখিনি কথাই কৈছো, কালিলে আমি সভাত